তো আগে এক্সাইজ কনস্টেবল নাকি ডাব্লুবি কনস্টেবলের রেজাল্ট তো রেজাল্ট রিলেটেড একটি আপডেট তোমাদের দেবো যা এখনও ইউটিউবে তোমাদের কেউ বলেনি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট পেলাম সেই আপডেটটি তোমাদের সঙ্গে শেয়ার করবো ছোট্ট ভিডিওটির মাধ্যমে ভিডিওটি শেষ শুরু করার আগে চ্যানেলের যদি তুমি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে করো একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রিজাল্ট সর্বপ্রথম এই চ্যানেল থেকে তোমরা দেখতে পাবে রেজাল্টটা আপডেট দিয়ে দেবো সঙ্গে সঙ্গে তোমরা রেজাল্টটি দেখে নেবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো তোমাদের আগে যদি এক্সাইজ কনস্টেবল রেজাল্ট দেয় সেটা কিন্তু তোমাদের প্লাস পয়েন্ট কেন বলছি প্লাস পয়েন্ট কারণ এক্সাইজ কনস্টেবেলের কিন্তু সাড়ে পাঁচ হাজার থেকে ছ হাজার ক্যান্ডিডেট কে তারা কিন্তু ডাব্লুবিউ কনস্টেবল মেইন এক্সামও তারা ক্লিয়ার করেছে তারা এক্সাইজ কনস্টেবলে পাশ করে আছে কারণ তারা দক্ষ বলে কিন্তু পাশ করে আছে তারা যদি এক্সাইজে জয়েন করে নেয় ঠিক আছে আর যারা এক্সাইজে যাবে তারা কিন্তু ডাব্লুবিউতে কোনো দিন আসবে না ঠিক আছে আর সেই জন্য কিন্তু এখানে কিন্তু আরও পাঁচ হাজার কিন্তু তোমরা প্লাস হতে পারবে ঠিক আছে যদি এক্সাইজটা আগে দিয়ে দেয় তো সেহেতু তোমরা মেল করতে পারো পেয়ার বিকে যে এক্সাইজ কনস্টেবলের রেজাল্টটা যেন আগে বের করে সম্ভবত এক্সাইজ কনস্টেবলের রেজাল্টটা আগে বের করবে তো রেজাল্ট রিলেটেড কোনো ভিডিও দেখার কোনো কারণ নেই বা টেনশন নেওয়ারও কোনো কারণ নেই তো এক্সাইজ কনস্টেবলেই সম্ভবত আগে দেবে আগে দিয়ে দেওয়াই ভালো কারণ যেহেতু এটা চার বছর ধরে অপেক্ষা করে আছে আর ডাব্লুবি কনস্টেবল এটা কিন্তু দু বছর ধরে ঠিক আছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তোমরা মূল্যবান বক্তব্য জানাতে পারো কোনটা আগে দিলে ভালো হয়